আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের ছাত্রবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত সপ্তাহে আমি তোমাদের কাছে অধ্যায় 10 চ্যাপ্টারের নাম উদ্ভিদের প্রজনন এই টপিকটি নিয়ে প্রথম লেকচার প্রদান করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় লেকচার প্রদান করতে যাচ্ছি। তোমরা খুব মনোযোগ সহকারে আজকের লেকচারটি ফলো করবে, কারণ এখান থেকে বোর্ড পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। খুব মনোযোগ সহকারে আজকের লেকচারটি ফলো করবে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে যৌন প্রজননের জন্য দুটি জনন কোষের প্রয়োজনীয়তা আছে, একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু। তো গত ক্লাসে আমরা শুক্রাণু সহ কীভাবে তৈরি হয় ফুলের মধ্যে সেটি আলোচনা করেছিলাম। আজকে আমরা কিভাবে ফুলের চতুর্থ স্তবক অর্থাৎ স্ত্রী স্তবক হতে ধীরে ধীরে কীভাবে ডিম্বাণু তৈরি হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে স্ত্রী স্তবকের গঠনগত একক হচ্ছে স্ত্রী কেশর। এই স্ত্রী কেশরের তিনটি অংশ, স্ত্রী কেশরের আরেকটি নাম হচ্ছে গর্ভপত্র। এই স্ত্রীকোষের তিনটি অংশ, শীর্ষভাগের অংশটিকে বলা হয় গর্ভমুণ্ড বা স্টিগমা, মাঝখানের নলাকার অংশটাকে বলা হয় গর্ভদণ্ড বা স্টাই, এবং পরবর্তীতে এই মোটা কলসির মতো যে অংশটি আছে সেটাকে বলা হয় গর্ভাশয় বা ডিম্বাশয়। এই গর্ভাশয়ের ভিতরে এই গর্ভাশয় আমি যদি সামারি করি, সামারি করলে দেখা যাবে যে গর্ভাশয়ের ভিতরে ডিমের মতো একটি অংশ তৈরি হয় যেটাকে বলা হয় ডিম্ব। গর্ভাশয়ের ভিতরে ডিমের মতো যে অংশটি তৈরি হয় তাকে বলা হয় ডিম্ব। এই ডিম্বকের ভিতরে একটি থলি তৈরি হয়, ধীরে ধীরে একটি থলি তৈরি হয় যার নাম হচ্ছে ভ্রূণ থলি। ডিম্বকের ভিতরে ধীরে ধীরে একটি থলি তৈরি হয় যাকে বলা হয় ভ্রূণ থলি, এবং ভ্রূণ থলির মধ্যে আটটি কোষ থাকে, আটটি হ্যাপ্লয়েড কোষ থাকে, যার একটি কোষ হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু। তা আমরা সামারিটা বলে দিলাম প্রথমে যে কিভাবে ডিম্বাণুটা কোথায় তৈরি হয়, মানে কি জানলাম স্ত্রী কেশরের গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক তৈরি হয়, ডিম্বকের ভিতরে ভ্রূণথলি তৈরি হয়, এবং ভ্রূণথলির মধ্যে আটটি কোষের মধ্যে একটি হ্যাপ্লয়েড কোষ হচ্ছে ডিম্বাণু বা এগ বা ওভাম। আমরা এখন ডিটেলসে বিষয়ে জানব। এই গর্ভাশয়ে ডিম্বকটা তৈরি হয়, গর্ভাশয়ের মধ্যে অসংখ্য টিস্যু থাকে, গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় সেই টিস্যুটাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। গর্ভাশয়ের যেই টিস্যু হতে ডিম্বক তৈরি হয় তাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। প্রাথমিক অবস্থায় অমরাতে একটু স্ফীত অঞ্চলের সৃষ্টি হয়, একটু অঞ্চলটা একটু ফুলে ওঠে, একটু ফাঁপা হয়ে যায়, পরবর্তীতে ওই স্ফীত অঞ্চলটাই ধীরে ধীরে বড় হয়ে ডিম্বকে পরিণত হয়। আমরা পাশে একটা ডিম্বকের ছবি এঁকে রেখেছি, এই ডিম্বকের ছবি এঁকে রেখেছি। আমরা এখন এই ডিম্বকের গঠন সম্পর্কে একটু আলোচনা করব। এর আগে একটু বলে নিই, ডিম্বক সাধারণত চার ধরনের হয়। একটি হচ্ছে ঊর্ধ্বমুখী ডিম্বক, একটি হচ্ছে অধোমুখী বা নিম্নমুখী ডিম্বক, একটি হচ্ছে পার্শ্বমুখী ডিম্বক, আর একটি হচ্ছে বক্রমুখী ডিম্বক। এখান থেকে সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন খুব একটা আসে না, তবে নৈবৃত্তিক প্রশ্ন আসে এমসিকিউয়ে, যেমন ঊর্ধ্বমুখী ডিম্বক কোথায় পাওয়া যায়, গোলমরিচ, পানিমরিচ, রেড়ি, এরকম বিভিন্ন অপশন দিল। বহুপদীতে এটা থাকতে পারে, যেমন গোলমরিচ পানিমরিচের মধ্যে এই ঊর্ধ্বমুখী ডিম্বক পাওয়া যায়, বা ঊর্ধ্বমুখী ডিম্বকের ক্ষেত্রে কোন তিনটি বিষয় একই রেখায় থাকে। হ্যাঁ, এরকম তো আমরা যখন ডিম্বকের গঠন করে নিব আগে তোমরা বই থেকে এগুলার সংজ্ঞা এবং এইগুলা কোন কোন উদ্ভিদে পাওয়া যায় এই বিষয়টা নৈবৃত্তিকের জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য দুইটার জন্য ইম্পর্টেন্ট। সুতরাং বই থেকে অবশ্যই এদের উদাহরণটা করে নিবা। আমরা সময় স্বল্পতার কারণে এখানে উদাহরণটা বললাম না, বই থেকে অবশ্যই পড়ে নিবা। এবার আমরা চলে যাচ্ছি ডিম্বকের গঠনে। ডিম্বকের গঠনের দিকে যদি আমরা খেয়াল করি, ডিম্বকের টিস্যুটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এই যে মাঝখানে একটা ডিম এঁকে রাখা আছে, যে মাঝখানে একটা ডিম, এই ডিম্বক বড় করে, আসলে পুরোটাই ডিম্বক,
কিন্তু মূলত এই বিম্বকটাকে দুইটা অংশে ভাগ করা হয়। এই নিষেক যখন হবে, নিষেকের পর এই বিম্বকটাই কিন্তু বীজে পরিণত হয়। নিষেকের পরে এই যে আমরা যে ফলের মধ্যে যে বীজ থাকে, এটা মূলত নিষেকের পূর্বে ফুলের গর্ভাশয় ছিল, বীজ এই ডিম্বকটাই পরবর্তী ফুলের ইয়ে ছিল, ডিম্বক ছিল। নিষেকের পর ডিম্বকটাই বীজে পরিণত হয়। তাহলে এই যে ডিম্বকের টিস্যুকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে চারপাশে কিছু টিস্যু থাকে যাকে বলা হয় আবরণী টিস্যু, এবং মাঝখানে ডিম্বকের দ্বারা আবৃত কিছু টিস্যু থাকে যার নাম হচ্ছে নিউসেলাস, নিউসেলাস বা ভ্রূণকোষক টিস্যু। আবরণী টিস্যুর প্রথম আবরণী টিস্যুটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। এক প্রাথমিক অবস্থায় বহিত তৈরি হয়, পরবর্তীতে এটা ভিতরের দিকে আরও একটি ত্বক তৈরি হয় যেটাকে বলা হয় অন্তঃত্বক। অর্থাৎ ডিম্বকের সাথে সংশ্লিষ্ট ত্বকটাকে বলা হয় অন্তঃত্বক, তার বাহিরে আর যে ত্বকটি থাকে তাকে বলা হয় বহিত্বক। ইংলিশে বলা হয় যথাক্রমে ইনটাইন এবং এক্সাইন, এক্সাইন বহিত্বক, ইনটাইন অন্তঃত্বক। আর ডিম্বক দ্বারা যে সমস্ত অংশটা ঘেরা থাকে ডিম্বকের ভিতরে সেটাকে বলা হয় নিউসেলাস। এর মধ্যে একটি অংশ ডিম্বক ত্বক দ্বারা আবৃত থাকে না। এই যে এখানে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটায় কোনো বহিত প্রান্ত থাকে না, যাকে বলা হয় ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল, ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। এই নিষেকের সময় এই ডিম্বক রন্ধ্র দিয়েই আমরা গত ক্লাসে বলছিলাম যে পোলেন টিউব তৈরি হয়, পোলেনের একটা পর্যায়ে পোলেন টিউব তৈরি হয়। এই ডিম্বক রন্ধ্র বা পোলেন টিউব দিয়েই পোলেন টিউবটা প্রবেশ করে ডিম্বকের ভিতরে। ডিম্বকের ভিতরে প্রবেশ করার রাস্তাটাই হচ্ছে ডিম্বক রন্ধ্র। এরপরে এই ডিম্বক ত্বক যে আমরা বললাম, এই ডিম্বক ত্বকটা তৈরি হয় যে অংশ থেকে তাকে বলা হয় ডিম্বক মূল বা ক্যালাজা। অর্থাৎ ডিম্বক রন্ধ্রের ঠিক বিপরীত প্রান্তটাই হচ্ছে ডিম্বক মূল বা ক্যালাজা, যেখান থেকে ডিম্বকের ত্বক গঠন শুরু হয়। এই ডিম্বকের যে অংশটা অমরার সাথে যুক্ত থাকে, আমরা একটু আগেই বললাম যে গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় তাকে বলা হয় অমরা। তাহলে এই অমরার সাথে ডিম্বকের যে অংশটা যুক্ত থাকে তাকে বলা হয় ডিম্বক নাড়ী। আর এই ডিম্বক নাড়ীর যে অংশটা ডিম্বক ত্বকের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ডিম্বক নাভি, ডিম্বক নাভি। একটা নাম ডিম্বক নাড়ী আর এটা হচ্ছে ডিম্বক নাভি। এই নিউসেলাসের মধ্যে একটা থলির মতো অংশ থাকে যেটাকে বলা হয় ভ্রূণথলি। আমরা একটু এই ছবিটাই এখানে বড় করে আঁকা আছে, আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এদিকে। ওই ছবিটাই আমরা এখানে যেহেতু বড় করে আঁকা আছে আমরা এখানে দেখাতে চাই। এই যে থলিটার কথা বললাম, যে ডিম্বকের ভিতরে যে থলিটা আছে তার নাম হচ্ছে ভ্রূণথলি, ইংলিশে বলা হয় এমব্রায়োস্যাক। এর মধ্যে 8টি হ্যাপ্লয়েড কোষ থাকে। এর মধ্যে ডিম্বক মূলের দিকে যে 3টি কোষ থাকে তাদেরকে বলা হয় প্রতিপাদক কোষ বা এন্টিপোডাল সেল, প্রতিপাদক কোষ বা এন্টিপোডাল সেল। মাঝখানে 2টি নিউক্লিয়াস থাকে, একত্রে যুক্ত থাকে, তাদেরকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াস। ডিম্বক রন্ধ্রের দিকে আরও 3টি সেল থাকে যাদেরকে একত্রে বলা হয় ডিম্বক যন্ত্র বা এগ অ্যাপারেটাস, ডিম্বক যন্ত্র বা এগ অ্যাপারেটাস। এই ডিম্বক যন্ত্রের মাঝখানের বড় সেলটাই হচ্ছে ডিম্বাণু বা এগ, আর দুই পাশের 2টা কোষকে বলা হয় সহকারী কোষ বা সিনার্জিক সেল, সহকারী কোষ বা সিনার্জিক সেল। এই এই যে এই জিনিস, এই ভ্রূণথলি এবং এই ভ্রূণথলির মধ্যে যতগুলো কোষ আছে এই টোটাল কোষগুলোকে একত্রে বলা হয় ভ্রূণথলি, সহ টোটাল 8টি কোষকে একত্রে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইট। তো এই বর্ণনার বোঝার সুবিধাতে আমরা বড় করে ছবিটা আবার এখান থেকে দেখালাম একটু। তাহলে এই হচ্ছে আমাদের ডিম্বকের গঠন। এটা পরীক্ষার মধ্যে 3 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, প্রয়োগে চিত্র ম্যাক্সিমাম সময় চিত্রে যায়, মাঝে মাঝে বর্ণনাও যেতে পারে, ডিম্বকের গঠনের বর্ণনা দাও, তবে চিত্রটা খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, কারণ
তুমি তুমি যে এটা ডিম্বকের ডিম্বকের চিত্রের কথা যে প্রশ্ন চাওয়া হয়েছে, তুমি যে বুঝতে পারছো এই যে ডিম্বক প্রশ্নকর্তা যে ডিম্বকের ছবি আঁকতে বলেছে, এই বোঝার জন্য তোমার 1 মার্ক পাবা জ্ঞানমূলকের। খালি নিজে নিম্নে একটি ডিম্বকের চিহ্নিত চিত্র দেওয়া হলো, এই যে ডিম্বক লিখছো এটার জন্য 1 মার্ক, আর বাকি ছবির জন্য চিহ্নিতকরণ সহ ছবির জন্য বাকি 2 মার্ক। ঠিক আছে, তো এটা প্রায় বোর্ড পরীক্ষায় আসে, তোমরা এটা একাধিকবার ক্লাসে বাসায় প্র্যাকটিস করবা, দেখবা যে খুব অল্প সময়ের মধ্যে এই ছবিটি আঁকা যায়। এখন এখন আমরা করব কিভাবে ডিম্বাণু তৈরি হয়। আমরা তো এক কথায় বলে দিয়েছি যে এখানে 8টা কোষ থাকে, তো এই 8টা কোষের মধ্যে একটা হচ্ছে ডিম্বাণু। তাহলে কিভাবে ধীরে ধীরে এই ডিম্বাণুটা তৈরি হয় এখন আমরা সেই বিষয়টা লক্ষ্য করব। উপরের পোষণের অংশ আলোচনা আমাদের শেষ। হ্যাঁ, এখন আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি, আজকের লেকচারের দ্বিতীয় অংশ বা সর্বশেষ অংশ। এই বিষয়টি যাওয়ার ক্ষেত্রে তোমাদের মনোযোগ আবার আকর্ষণ করতেছি, দৃষ্টি আকর্ষণ করতেছি, মনোযোগ সহকারে পড়ো। এটা তোমরা 9-10 পড়েছো, 9-10 পড়েছো, তোমাদের জন্য বোঝাটা ইজি হবে। প্রথমে হচ্ছে এই যে ডিম্বক রন্ধ্র, এই ডিম্বক রন্ধ্রর কাছে যে নিউসেলাস, এখানে এইখানেও নিউসেলাস আছে, এখানেও নিউসেলাস আছে, এখানেও নিউসেলাস আছে, পুরো অংশ জুড়ে নিউসেলাস আছে, কিন্তু কিন্তু ডিম্বক রন্ধ্রের কাছে যে নিউসেলাস থাকে সেই নিউসেলাসের মধ্যে একটি সেল আকারে বড় হয়, একটি সেল আকারে বড় হয়, যার নিউক্লিয়াসটাও আকারে বড় হয় এবং সাইটোপ্লাজমের পরিমাণও বেশি থাকে। উক্ত সেলকে বলা হয় প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ, প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ। এই প্রাইমারি আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়, বিভাজিত হয়ে পরিধির দিকে তৈরি করে দেয়াল কোষ, আর কেন্দ্রের দিকে তৈরি করে প্রাথমিক জনন কোষ, প্রাথমিক জনন কোষ বা স্ত্রীরেণু মাতৃকোষ, স্ত্রীরেণু মাতৃকোষ। এই প্রাথমিক জনন কোষটা স্ত্রীরেণু মাতৃকোষ হিসেবে কাজ করে, এই স্ত্রীরেণু মাতৃকোষ এই মিউসিস বিভাজন হয়। মিউসিসের ফলে একটি কোষ থেকে 4টি কোষ তৈরি হয়, এই 4টি কোষকে বলা হয় স্ত্রীরেণু। এবং যেহেতু আগে কোষটি ডিপ্লয়েড ছিল, জনন মাতৃকোষটি ডিপ্লয়েড ছিল, আর যেহেতু মিউসিস হয়েছে ফলে উৎপন্ন কোষগুলো হ্যাপ্লয়েড হয়ে গিয়েছে, ফলে 4টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি হল। এই 4টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণুর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রকৃত মানে অ্যানালাইসিস করে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে 3টি স্ত্রীরেণু নষ্ট হয়ে যায়, 3টি স্ত্রীরেণু নষ্ট হয়ে যায়, 1টি স্ত্রীরেণু কার্যকরী থাকে। হ্যাঁ, প্রকৃতগতভাবে 3টি স্ত্রীরেণু নষ্ট হয়ে যায়, আর 1টি স্ত্রীরেণু কার্যকরী থাকে। এই 1টি স্ত্রীরেণু থেকেই বিভিন্ন ধাপের মাধ্যমে 1টি স্ত্রী গ্যামেটোফাইট বা 1টি ভ্রূণথলি তৈরি হয়। তাহলে 1টি স্ত্রীরেণু থেকে যদি 1টি ভ্রূণথলি তৈরি হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় মনোস্পোরিক টাইপ, মনোস্পোরিক টাইপ। তার মন মানে কি? এক। তাহলে 1টা স্ত্রীরেণু থেকে 1টা ভ্রূণথলি তৈরি হয়েছে, এই জন্য এই টাইপটাকে বলা হয় মনোস্পোরিক টাইপ। শতকরা 75% ক্ষেত্রে, 75% ক্ষেত্রে এই প্রক্রিয়াতেই এই ভ্রূণথলিটা তৈরি হয়ে থাকে। এবং এবং এই এই বিষয়টা একটা ফ্যামিলি আছে, যেমন আমরা মালবেসি নাম শুনেছি, অধ্যায়ের সাথে মালবেসি পোয়েসি এগুলোর নাম শুনেছি, তেমনি একটা ফ্যামিলির নাম হচ্ছে পলিগোনেসি। এই পলিগোনেসি ফ্যামিলিতে ম্যাক্স মানে 100% উদ্ভিদে এই প্রক্রিয়াতেই কী হয়, ভ্রূণথলি তৈরি হয়। এই জন্য এই মনোস্পোরিক টাইপটাকে পলিগোনাম টাইপও বলে। তাহলে মনোস্পোরিক টাইপ কি? 1টি কার্যকরী স্ত্রীরেণু থেকে 1টি ভ্রূণথলি তৈরি হবে। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে না, এই যে 3টা নষ্ট হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে বাকি 25% ক্ষেত্রে তো এই 3টা নষ্ট হবে না, 75% ক্ষেত্রে 3টা নষ্ট হয়ে গেছে, একটা থেকেই এটা ঘটছে, কিন্তু বাকি 25% ক্ষেত্রে তো ভিন্ন ঘটনা ঘটবে। আমাদের সিলেবাসে কিন্তু এই 25%-এর কথা বলা নাই, কিন্তু একটু জাস্ট তোমাদের অবগতর জন্য জানানো যাচ্ছে যে যদি দেখা যায় যে কোনো কারণে 2টি স্ত্রীরেণু মিলে 1টি ভ্রূণথলি তৈরি করছে, 2টি কোষ থেকে সংযোজিতভাবে 1টি ভ্রূণথলি তৈরি হয়, তখন তাকে বলবে বাইস্পোরিক টাইপ, বাইস্পোরিক টাইপ। আর যদি কোনো কারণে 4টি থেকে মিলে 1টি ভ্রূণথলি তৈরি হয় তখন তাকে বলা হয় টেট্রাস্পোরিক টাইপ। তাহলে মনোস্পোরিক টাইপ, বাইস্পোরিক টাইপ,
টেট্রাস পরিত্যাগ, এই তিনটি পদ্ধতিতে একটি মানে এই তিনটি পদ্ধতিতে ভ্রূণথলি তৈরি হতে পারে। তবে আমাদের সিলেবাসে মনোজ পরিত্যাগ নিয়েই আমরা আলোচনা করব, যাকে পলিগোনাম টাইপও বলে। পরবর্তীতে কি হয়, এই তিনটি স্ত্রীরেণু নষ্ট হয়ে গেল। দেখো এটা একটা স্ত্রীরেণু, কার্যকরী স্ত্রীরেণু, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, কেন্দ্রে আছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মাইটোসিস বিভাজন হয়, স্ত্রীরেণুর মাইটোসিস হয় না, নিউক্লিয়াসের মাইটোসিস বিভাজন হয়। পরে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয় এবং নিউক্লিয়াস দুইটা দুই প্রান্তে অবস্থান করে। এভাবে পরপর তিনবার মাইটোসিস বিভাজন হয় নিউক্লিয়াসের। নিউক্লিয়াসের তিনবার মাইটোসিস হলে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস, দুইটা থেকে চারটা নিউক্লিয়াস, চারটা থেকে আটটা নিউক্লিয়াস, অর্থাৎ পরপর তিনবার মাইটোসিস বিভাজন হয়েছে। ক্যাপশনগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে, ক্যাপশনগুলো লিখতে হবে। এটা কার্যকরী স্ত্রীরেণু, এটা দুই নিউক্লিয়াস অবস্থা, এটা চার নিউক্লিয়াস অবস্থা, এটা আট নিউক্লিয়াস অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে আটটা নিউক্লিয়াস তৈরি হলো, যার মধ্যে চারটা এক প্রান্তে, চারটা আরেক প্রান্তে অবস্থান করে। ইতিমধ্যে কি হয়, ইতিমধ্যে কি হয়, নিউক্লিয়াসের চারপাশে কিছু সাইটোপ্লাজম এসে অবস্থান করে। সাইটোপ্লাজম এসে অবস্থান করে তখন এই কোষগুলো নিউক্লিয়াসটাকে এক একটা কোষের মতো মনে হয়, কেউ কেউ এটাকে কোষগুলো আখ্যায়িত করেছে। পরবর্তীতে এই চারটা কোষ থেকে উপরের চারটা কোষ থেকে একটি কোষ কেন্দ্রে চলে আসে এবং নিচের চারটি কোষ থেকে একটি কোষ কেন্দ্রে চলে এসে যুক্ত হয়। এটা হচ্ছে ভ্রূণথলির প্রাথমিক অবস্থা, এটা হচ্ছে ম্যাচিউর অবস্থা, যেটা আমরা একটু আগে এই ডিম্বকের গঠন করানোর সময় দেখালাম। আমি আবারও একবার রিপিট করি, এই আটটি কোষের মধ্যে তিনটি কোষ থাকে এক প্রান্তে, যাদেরকে বলা হয় প্রতিপাদক কোষ। মাঝখানে যে দুটি নিউক্লিয়াস যুক্ত হলো তাদেরকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াস। মাঝখান আর যে তিনটি কোষ ডিম্বক রন্ধ্রের দিকে থাকে তাদেরকে একত্রে বলা হয় ডিম্বক যন্ত্র, যার মধ্যে মাঝের বড় সেলটাকে বলা হয় ডিম্বাণু এবং দুই পাশের দুটি কোষকে বলা হয় সহকারী কোষ। তাহলে এই ফিগারটা যদি আমরা খেয়াল করি, প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রত্যেকটার নিচে এটা কী ছবি সেটা দেওয়া আছে, হ্যাঁ, এবং লেবেলিংও দেওয়া আছে, লেবেলিংও করা আছে, হ্যাঁ। এই লেবেলিংটা আমাদের খেয়াল করতে হবে, নিচে সামগ্রিকভাবে এটা কিসের ছবি, এটি স্ত্রী গ্যামেটোফাইটের বর্ধন প্রক্রিয়া। তাহলে হোয়াট ইজ স্ত্রী গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট কি, ভ্রূণথলি এবং ভ্রূণথলিতে অবস্থিত প্রতিপাদক কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু এবং সহকারী কোষ, এদেরকে একত্রে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইট, এদেরকে একত্রে বলা হয় স্ত্রী গ্যামেটোফাইট। তো ছাত্রবৃন্দ, এই হলো আমাদের আজকের, আমরা যদি ছবিগুলো আঁকতাম হয়তো আরও পাঁচ ছ মিনিট সময় লাগতো সামনাসামনি আঁকতে, কিন্তু আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি যেন তোমাদের লেকচারে বেশি সময় দিতে পারি, বুঝিয়ে দিতে পারি। তো এখান থেকে এটাও, এই প্রশ্নটাও ধরো প্রথম উদ্দীপকে স্ত্রীরেণু মাতৃকোষ, অ্যারো দিয়ে দেওয়া থাকবে স্ত্রী গ্যামেটোফাইট, পরে বলবে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, অথবা 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 কি থাকবে, অথবা ইয়ে থাকবে যে কোনো এক্স সমান পুংজনন কোষ, ওয়াই সমান স্ত্রীজনন কোষ দেওয়া থাকবে। এখন বলবে আবৃত বীজ উদ্ভিদে ওয়াই সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো, আবৃত বীজ উদ্ভিদে ওয়াই সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। ওয়াই মানে কি, ডিম্বাণু, তার স্ত্রীজনন কোষ তো করে এই সেটা হয় ডিম্বাণু, তাহলে কীভাবে ডিম্বাণু তৈরি হয়, কীভাবে ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে। তো আগামী ক্লাসে আমরা যেহেতু আমাদের দুটি জনন কোষ তৈরির প্রক্রিয়া আমরা অলরেডি জেনে গেছি, আগামী ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকেও প্রশ্ন পরীক্ষায় আসে। তো আগামী ক্লাসে আমরা একটু ধারণা দিয়ে রাখি, তোমরা বাসায় এর মধ্যে একটু বইটা পড়ে রাখ, আজকে লেকচার তো পড়বা, পাশাপাশি আগামী ক্লাসে যেটা পড়া হবে এটাও একটু রিডিং করে রাখলে তোমার বুঝতে সুবিধা হবে। আগামী ক্লাসে আমরা নিষেক পড়াবো, নিষেকের গুরুত্ব পড়াবো, দ্বিনিষেক পড়াবো, নিষেক দ্বিনিষেকের পার্থক্য, প্লাস যদি সময় পাই আমরা কিছু ব্যতিক্রমী ঘটনা আমরা তোমাদের সামনে উত্থাপন করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং যেভাবে যত আমরা উত্তরা হাইস্কুলের কলেজের পক্ষ থেকে আমরা প্রভাষকবৃন্দ চেষ্টা করছি তোমাদের মাঝে বিষয়ভিত্তিক লেকচারগুলো দিয়ে তোমাদেরকে উপকার করার, এখন তোমরা সেখান থেকে উপকৃত হচ্ছে কি না সেটাই হচ্ছে দেখার বিষয়।
আমরা হাজার চেষ্টা করলে হবে না, তোমাদেরকে এখান থেকে উপকারটুকু নিতে হবে।